সো ভিউয়ার্স, এই মুহূর্তে যে টিউটোরিয়ালটি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আপনার ফোনে কল ওয়েটিং সার্ভিস চালু করবেন, সেটা যে কোনো ফোনে। সো আপনারা ট্রাই করবেন, আপনার ফোনটিতে খুঁজবেন। আমি জানি সব ফোনে পাবেন না, যেরকম আমি আমার নিজের ফোনে পাই না। সো তারপরে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব যে কিভাবে কল ওয়েটিং চালু করার অপশনটি খুঁজে পাবেন। সো তার জন্য যা করতে হবে, আপনারা যাবেন আপনাদের কলিং কল যে অপশনটা আছে, অর্থাৎ কলিং যে সফটওয়্যারটা আছে সেখানে, আমি সেখানে চলে গেলাম। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সামনে এই যে ডানের কোণায় থ্রি ডট একটা অপশন আছে, আপনারা এই থ্রি ডটে ক্লিক দিবেন। আমি থ্রি ডটে ক্লিক দিলাম, দেওয়ার পর এইখান থেকে একটা সেটিংস পাবেন। তো এই সেটিংসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই যে কলিং অ্যাকাউন্ট নামের যে অপশনটা আছে এইখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে সিমগুলো আছে ওই সিমের যে কোনো একটা সিমে ক্লিক দিবেন। আমি একটা সিমে ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল কল সেটিংস। সো কল সেটিংসের সাব মেনু আছে, অ্যাডিশনাল কল সেটিংস, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আবারও অ্যাডিশনাল সেটিংসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কল ওয়েটিং। সো আমি এই কল সেটিংসটা অন্যভাবে নিয়ে আসছি একটা সফটওয়্যারের মাধ্যমে। সো যাই হোক, আমার ফোনে কল সেটিংসটা ছিল না, তো সমস্যা নাই, আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে কল সেটিংসটা নিয়ে এসেছি। এবং আপনারা আপনাদের ফোনে এভাবেই ঠিক খুঁজবেন, তাহলে আশা করি কল সেটিংসটা পাবেন বা কল ওয়েটিং সেটিংসটা পাবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আরেক দিক দিয়ে আপনারা এভাবেও পেতে পারেন, কিন্তু ওইখানে কিন্তু আপনি আমার ফোনে কল ওয়েটিং সেটিংসটা পাবেন না। সো আমি কেটে দিয়ে হোম মেনুতে চলে গেলাম, যাওয়ার পরে আমরা খুঁজব সেটিংস। সো আমরা সেটিংসে যাব, সেটিংসে গেলাম, এখান থেকে আমরা যাব কল সেটিংসে। কিন্তু এখানে কিন্তু আমাদের কল সেটিংসটা নাই, তারপরে আমরা খুঁজে দেখব নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এখানে যাব। যাওয়ার পরে আমরা একটা সিম সিলেক্ট করলাম, রবি সিম সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কল প্রিফারেন্স, ডাটা প্রিফারেন্স এইগুলো দেওয়া আছে। সো আমি অ্যাডভান্স অপশনে যা দেখব, তারপরে দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে কিন্তু কোনো অপশন নেই। সো আমি আরেকটি স্টেপ দেখব, সেটা হচ্ছে আমি এই সার্চ অপশনে যাব, যাওয়ার পর এখান থেকে আমি কল ওয়েটিং লিখব। দেখতে পাচ্ছেন নো রেজাল্ট, সো এরকম অপশন দেখায়। সো যাই হোক, আমাদের এটাই মেন কথা না, মেন কথা হচ্ছে যে আপনারা প্রথম যে অপশনটা আছে এইভাবে দেখবেন, দ্বিতীয়ত আপনারা আমি যে প্রসেসগুলো দেখিয়েছি এইভাবে চেষ্টা করে দেখবেন, যদি না পান তাতেও সমস্যা নাই, কিন্তু মেন কথা হচ্ছে যে আপনারা এভাবে খুঁজবেন, আপনার ফোনে পেয়েও যেতে পারেন। কারণ বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের ফোন থাকায় বিভিন্ন ধরনের সেটিংস নেমেছে, যার কারণে অনেকে দিয়েছে আবার অনেকে দেয়নি। সো যাই হোক, আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে সঠিক ইনফরমেশনটি পেয়েছেন, এবং যদি আমার ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে আমার ভিডিওটি ছড়িয়ে দিবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।